অসুবিধা হচ্ছে না না ঠিক আছে ঠিক আছে আসতে পারবে জি পারবো পারবো আমি আমি প্রথমে বুঝেছি যে আপনি আসলে পায়ে ব্যথা পেয়েছেন আপনি হাঁটতে পারবেন না তো কিছু মনে না করলে আমি কি একটু দেখতে পারি সরি না না ইটস অল গুড ও এক 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 ঘন্টা এক ঘন্টা বুঝতে পেরেছি এই জায়গায় জি 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 ও ও আপনার তো আপ ভুলে গিয়েছে এখন কি হসপিটালে যেতে হবে না না হসপিটালে যাওয়ার দরকার নেই তবে আমার মনে হয় যে ওই বাড়িতে গিয়ে আপনাকে একটু পায়ে বিশ্রাম দিতে হবে রেস্ট রেস্ট আর ওই গরম পানি দিয়ে সেক দিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে দেখতে ডাক্তারের কাছে যেতে হবে না মনে হয় না আপনি যেতে পারবেন জি পারবো 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 এইভাবে না থাকা সম্ভব না এই দেশে থাকা যাবে না আর ভাই আমার গুলশান থেকে এখানে আসতে সময় লাগে মাত্র 30 মিনিট এই 30 মিনিটের রাস্তা আমার লাগছে আড়াই ঘন্টা তুমি চিন্তা করতে পারো জিজ্ঞেস করো কেন লাগছে জিজ্ঞেস করো 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 কেন বাস লোকাল বাস রাস্তা দিয়ে চলবি ভালো কথা রাস্তা দিয়ে চলার সময় তারা সাইড দেন এবং যখন যাত্রী নামায় যাত্রী উঠে কি করে জানো আড়াআড়ি গাড়ি দেখে আড়াআড়ি মানে যে তোর দাদার রাস্তা বিয়ে খাইতে আসছে একসাথে বাস ধরে রাখবে একসাথে বাস ধরে সবাই উঠবে একসাথে নামবে মানে অসহ্য লাগতেছে আমার আরেকটা জিনিস তুমি কখনো শুনছো যে রাস্তাঘাটে সড়ক দুর্ঘটনায় একটি গরুর নির্মম হত্যা অথবা একটি ছাগলের মর্মান্তিক মৃত্যু শুনছো 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 শুনো নাই কেন শুনো নাই কেন শুনো নাই বলো কারণ ওদের বুদ্ধি মানুষ হচ্ছে বেশি কোনোদিন একটা মানুষ সামনে গাড়ি দেখে কি কনফিডেন্সের সাথে দৌড় দেখবার চিন্তা করে দেখছো দেখো নাই আমি শিওর উসাইন বলতো যখন স্পিন শুরু করে এত কনফিডেন্সের সাথে দৌড় দেয় না শুধুমাত্র এই কারণে গিলু কাজ করো না আর ঢাকা শহরে এটা সবচেয়ে বেশি আমি সরি অনেকক্ষণ ধরে দাঁড়াচ্ছো তুমি না এই দুই তিন ঘন্টা দুই তিন আচ্ছা 30 মিনিট ওকে মানে আমার কোনো সমস্যা নেই তো তুমি 30 মিনিট কিংবা এক ঘন্টা যতই লেট করো না কেন আমি এখানে তোমার জন্য ওয়েট করতাম তোমার জন্যই তো দাঁড়ায় থাকি আমার আর কি আছে তুমি ছেড়ে বলো আর আমি তো জানি তুমি নিশ্চয়ই কোনো একটা ঝামেলায় পড়ছো তার জন্য তোমার লেট হচ্ছে আমি কি তোমাকে একবারও ফোন দিয়েছি একবার জিজ্ঞেস করেছি তুমি যদি সন্ধ্যাবেলা আসতে তাও আমি তোমাকে কিচ্ছু বলতাম না বিকজ আই নো ইউ কেন এত ওয়েট করবে কেন তোমার কি সময়ের দাম নাই মানুষের সময়ের দাম আছে তো এত ওয়েট করা যাবে না এই রাস্তাঘাটের জন্য ওয়েট করে সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা মিনিটের দাম আছে আমি তো মানে আমি আরো আগে বের হতে পারতাম কিন্তু আমি না কোনোভাবেই মানে আমার বাবার নিয়ে যে আমি কি বিপদে আছি কেন বাবা কি হইছে কিছু হয় না উনি তো দিল তো অনেক বড় দানবীর মানুষ তো ব্যবসা উনার কিন্তু উনার ব্যবসা চালাইতে যায় আমার ঘাম চলে যাচ্ছে তিন দিন বাবাকে আমি অফিসে বসাইছি এই তিন দিনের মধ্যে আমার 3 লাখ টাকা লস হয়েছে যেই ফোন করে বলছে বাবলু ভাই কিছু মাল পাঠান না টাকাটা পেলেই দিয়ে দিব সাথে সাথে এই পাঠাও 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 এই পাঠাও পাঠাও করতে করতে আমি ফকির হয়ে যাচ্ছি আমি ঠিক করছো না রে আমি অফিসে বসাবো না বাসায় থাকবে সকালবেলা ঘুম থেকে উঠবে পার্কে হাঁটতে যাবে নাস্তা খেয়ে টিভি দেখবে দুপুরে ভাত খাবে টিভি দেখবে রাত্রেবেলা ভাত খেয়ে ঘুমাবে সকালবেলা উঠে আবার হাঁটতে যাবে শেষ এই তো বাবু একদম ঠিক কাজ করছো বাবার এখন বয়স হয়েছে বাবা কেন বিজনেস করবে তুমি বড় হইছো না তুমি সমস্ত কিছু দেখবা বিজনেস বাবা এখন বাসায় থাকবে আর একটা কাজ করি চলো বিয়ে করে ফেলি কতদিন ধরে তোমাকে বলতেছি বাসায় বিয়ের প্রপোজ দাও প্রপোজ দাও তুমি তো বাসায় বিয়ের কোনো প্রপোজ দিচ্ছই না বিয়ের প্রপোজ দাও বিয়ে করে ফেলি তারপর বিয়ের পর বাবাকে আমি বাসায় একদম সুন্দর মতো খেদমত করতে পারবো একদম বউরা যেভাবে করে ই করো তো ই তোমার তো এখনো দুধ দাঁত পড়ে নাই তোমার বিয়ের বয়সও নাই তুমি কিভাবে বিয়ে বিয়ে করতেছো তোমার পড়াশোনা শেষ হয়েছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো এত সস্তা নাকি আমি সকালে বলবো বিয়ে করো আমাকে বিয়ে করবো তো
তুমি এই কথা কেন জিজ্ঞেস করলে আমাকে কোন সাহস আমি তোমাকে বিয়ে করব না আমি এই গাছের টপটাকে বিয়ে করব তাহলে আমি এতদিন ধরে তোমাকে পেলে বসে বড় করতেছি কেন করতেছি তোমাকে বিয়ে করব না আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য আরেকজনের পেলে বসে বড় করব আমি কি কি ধরনের তুমি কি আমার সততা নিয়ে প্রশ্ন তুলতেছো আমি কি আরো 10টা প্রেম করি আচ্ছা ঠিক আছে তুমি শান্ত তুমি এরকম উত্তেজিত হয়ে যেতেছো কেন এনো না তুমি উত্তেজিত হওয়ার মতো কথা বললে আমি উত্তেজিত হব না না ধরো আমি তোমার জন্য প্রেসারের একটা ওষুধ আনছি এটা ধরো গায়ে তোছে খাবা চলো এটা কিসের ওষুধ প্রেসারের আমার লাগবে না প্রেসার ওষুধ কেন তোমার লাগবে তো আরে কি বিপদ আমি বলতেছি আমার লাগবে না আমি সুস্থ মানুষ তুমি অসুস্থ হয়ে যাবা আবার অসুস্থ হয়ে যাও তখন আমার কি হবে আমি তোমাকে হারিয়ে ফেলব তুমি একটা প্রেসার ওষুধ খাও বল তুমি খাও তুমি খাও ওষুধ তুমি খাও ভাই দাম যতছো যাও গাই ধরো যাও তুমি যাবা না আমি না গেলে গাড়ি চালাবে কে গাড়ি কি উড়বে এটাকে আর কি রোবট রোবটই দা যাও গাই ধরো সকালে তো ঘুম থেকে উঠতে পারি না এজন্য যাইতে পারি না ঘুম থেকে উঠতে পারবি কেমনে সারাটা রাত মোবাইলটা নিয়ে চ্যাটিং মোবাইল নিয়ে ফেসবুক করতে করতে সকাল হয়ে যায় আর সকালবেলা তুই ঘুমাইতে চাস একটা মানুষ যদি সকালবেলা ঘুমায় সেই ব্যক্তি সকালে আবার কেমনে উঠে আরে থাক না ও সকালবেলা একটু ঘুমায় থাক ওকে যাইতে হবে না প্লিজ মা এত প্রশ্রয় দিও না এত মাথায় উড়ান যাবো না মাথায় উড়াই দিতে বান্দর মাথা উড়াই রয়েছে একদম এই মাথার থেকে নামাইতে হবে আর আমি একটা জিনিস বুঝলাম না তোমার প্রত্যেক দিন সকালবেলা কেন হাঁটতে পার্কে যেতে হবে আমার তো পার্ক ভাল লাগে ওখানে লেকের পার্ক তারপরে যে সবুজ গাছপালা অনেক ধরনের পাখি আসে জানিস কিচির মিচির কলরব কি যে ভালো লাগে বুঝছিস সেজন্য আমি যাই পার্কে কিন্তু আমার তো ভালো লাগে না মা পার্কে কি কোনো ভালো মানুষ যায় তুমি ভালো মানুষ গেছো ঠিক আছে কিন্তু সবাই তো ভালো মানুষ না ওখানে 50 জন গেলে 10টা বান্দর থাকে আর ওই বান্দর এসে গিয়ে বলে কি আপা ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি এই সাহায্যের কথা বলেই শুরু করে উল্টাপাল্টা কাহিনী উল্টাপাল্টা কমেন্টস করে আপনার যদি কেউ কমেন্টস করে ঠিক আমার ভালো লাগবো আমার তো আমি যদি আমি দেই তোর মেরেই ফেলবো পার্কে মার্কে যাওয়ার দরকার নাই আরে পার্কের তো সব ভদ্রলোক ম্যাক্সিমাম তো বয়স্ক লোক ধর 50 আপ এরকম লোক তারা কি আমাকে ব্যাড কমেন্টস করবে তারা কি খারাপ আচরণ করবে ওই ওডি খারাপ পার্কে কারা যায় যাকে কোনো কাজ কাম নাই ঘুরে ঘুরে বেড়া সারাদিন বসে থাকতে থাকতে বোর হয়ে যায় বোরে ভালো লাগে না আয় বড় পার্কে আয় কয় এইসব কথা এইসব জিনিস তো আমার ভালো লাগে না আম্মা তোমার দরকার কি আমারও কই তা তোমার যদি হাঁটাহাঁটির দরকার আমি বাসার মধ্যে ট্রেডমিল এনে দিই তুমি সারাদিন দৌড়াও দৌড়াইতে দৌড়াইতে ঘাম ছড়াতে ছড়াইতে তুমি শুকায় যাও সুন্দরে যাও তুমি যে সুন্দর আম্মা তোমার সৌন্দর্য দেখে তো সবাই আসে আমি যদি 100টা মহিলা যায় 100টার মধ্যে এক নাম্বার যদি সুন্দরী প্রতিযোগিতা হয় সুন্দরীর মধ্যে এক নাম্বার তুমি ওরে আব্বারে তোর মা কি এত সুন্দর নাকি রে আব্বা অবশ্যই সুন্দর আম্মা ওরে বাবা আর মহারানী শুনেন আজকে থেকে বাসায় আমি নতুন নিয়ম জারি করতেছি রাত্র 11টার পর কেউ জাগনা থাকতে পারবে না সুতরাং রাত্র 11টায় আপনি যখন ঘুমাইতে যাবেন ঘুমাইতে যাওয়ার আগে সুন্দর করে আপনার এই ফোনটা আমার কাছে দিয়ে যাবেন আবার সকালবেলা 5টার দিকে ঘুম থেকে উঠে সুন্দর করে নিয়ে যাবেন ভাইয়া আমি যদি তোমাকে রাতের বেলা ফোনটা দেই তাহলে তো আমি ফোনে অ্যালার্ম দিয়ে রাখতে পারবো না আর অ্যালার্ম না দিলে আমি সকালবেলা উঠবো কিভাবে অ্যালার্ম আপনার দিতে হবে না অ্যালার্ম আমি দিয়ে রাখবো আমি ঘুমের থেকে উঠাবো কালকে থেকে আমার চোখে চোখে রাখবা আর আম্মা তোমার বাইরে যাওয়ার দরকার নেই ফাইনাল ডিসিশন
ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, কেমন আছেন আপনি? তাই তো দেখছি, বসুন বসুন বসুন। আজকে হাঁটবেন না? না, একটু পায়ে সামান্য ব্যথা আছে তো, তাই আজকে ভাবলাম যে আর হাঁটবো না। ভালোই হয়েছে, আমি অলরেডি হেঁটে ফেলেছি, এই যে এমনি এক্সারসাইজ করছিলাম আর কি। আচ্ছা, কিন্তু আপনি পা ব্যথা নিয়ে আজকে আসলেন কেন? আসলে হয়েছে কি, প্রতিদিন আমার হাঁটার অভ্যেস তো, বাসায় কেমন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল, তাই ভাবলাম কি যে একটু সবুজ গাছপালা দেখি, একটু নিঃশ্বাস নেই। হ্যাঁ, এটা কিন্তু একদম ঠিক বলেছে, আসলে সবুজ অনেক ইম্পর্টেন্ট আমাদের জীবনে, মানে চোখের জন্য ভালো, মনের জন্য ভালো, সব দিক থেকেই ভালো। আমারও সবুজ খুব পছন্দ, সেজন্যই আসি। রাইট, জুস খাবেন? জুস আমি বানিয়েছি কিন্তু নিজের হাতে, সুগার ফ্রি। আপনি বানিয়েছেন? আমি বানাইনি, বানিয়েছে আসলে ব্লেন্ডার, আমি শুধু সুইচ অন করেছি। হালুয়া খাবেন? হালুয়া কোথায়? ঘরে বানানো। ঘরে বানানো হালুয়া? বাহ, হালুয়া কিন্তু আমার খুব প্রিয়, যদিও আমি সুগার খাই না। সুগার ফ্রি? এটাও সুগার ফ্রি। আচ্ছা, আপনার সাথে এত কথা হচ্ছে, আপনার নামটা কিন্তু এখন আমি জানলাম না। আমার নাম হচ্ছে মিলি। হ্যাঁ, মিলি। বাহ, সুন্দর নাম তো, মিলি, মানে ডাকের মধ্যে একটা কেমন যেন রিঞ্ঝিন রিঞ্ঝিন ব্যাপার আছে। আর দেখেন, নামের জন্য আসলে আমাদের মধ্যে মিলও অনেক বেশি। ওই যে মিলি আপনার নাম, আমাদের মধ্যে মিলে গেছে। এই যে আপনি আমার জন্য হালুয়া নিয়ে এসেছেন, আমি আপনার জন্য জুস নিয়ে আসছি, মিলে গেল না? সুগার ফ্রি, এবং দুটোই সুগার ফ্রি। নিন না একটু। আপনার নামটা কি? আমার নাম বাবলু। এটাও মিলে গেছে, মানে আপনার চেহারার মধ্যে না একটা বাবু বাবু ব্যাপার আছে। ঠিকই বলেছেন, আমি তো বাবুই, বড় বাবু। হালুয়া খান বাবু? আমার হালুয়া খুব প্রিয়, খুব প্রিয়। বাহ, কি সুন্দর গন্ধ! সেদিন আপনি যে আমাকে এতখানি সাহায্য করলেন, আসলে আপনি যদি হেল্প না করতেন সেদিন আমার ভয়ঙ্কর বিপদ হতো, আমি একা একা বাসায় যেতেই পারতাম না। না না, বিপদ তো রাস্তাঘাটে এভাবে ঘটতেই পারে। তাই আমার মন বলছিল যে আজকে নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হয়ে যাবে, সেই জন্য আসলে হালুয়াটা আপনার জন্যই আনা। থ্যাংক ইউ, আমার জন্য যেহেতু এনেছেন, আমি তো এখন না স্বাদ নিয়ে রাখলাম, আমি বাসায় গিয়ে বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো। কিন্তু আপনি জুসটা আমার সামনে একটু খাবে। দেখলেন, আমি যে বাসা থেকে নিয়ত করে বেরিয়েছি যে আপনার সঙ্গে দেখা হয়েই যাবে, দেখা হয়েই গেল। ওই যে মন থেকে কোনো কিছু চাইলে আসলে সেটা তো ঘটবেই। কটা বাজে বাবা? কটা? 9টা, 11টা। সকাল 7টায় বের হয়েছো, এখন 11টা বাজে। 4 ঘন্টা কোথায় ছিলে? আজকে একটু বেশি হেঁটেছি। বেশি হেঁটেছো? পুরো পার্ক অনেক হেঁটেছো না? কিন্তু তোমার গায়ের ঘাম যেটা নেই, আর তোমার ভুঁড়ি যেটা প্রচুর ভাবে দৃশ্যমান, দেখে মনে হচ্ছে না তুমি অনেক খেটেছো বাবা। না, হাঁটলাম তো। তোমার হাত পিছু না কেন, কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছো? না, দেখো তো হাত, দেখো বাবা, ওই হাত, না না, দুই হাত একসাথে বাবা, দুই হাত একসাথে দেখাও। তোমার হাতে কি কি, মানে ওই যে ওই হালুয়া, ওই যাওয়ার সময় ওই
হোটেলে দেখে খুব মনে হলো যে নিয়ে যাই দুজনে মিলে খাবো, এই জন্য নিয়ে আসলাম। না না না, তোমার তো হালুয়া নিয়ে আসার কথা না বাবা, তোমার ডায়াবেটিস, তোমার সুগার দেওয়া কোনো কিছু খাওয়ার কথা না, তাই না? না না, এটা তো সুগার ফ্রি। বাহ, কোন হোটেলে বাবা তোমাকে এত সুন্দর বক্সে সুগার ফ্রি হালুয়া দিয়েছে বলো তো? আমিও তো হোটেল থেকে কিনেছি হালুয়া, এতটুকু একটা পলিথিনে দেয়, দেখলে খেতে ইচ্ছে করে না। না না, তুই ভুল বুঝছিস, এটা হচ্ছে হোমমেড, সেজন্য এরকম হোমমেড হালুয়া। বাহ, তো কোন বাসা থেকে ছুড়ে মেরেছে যে তুমি ক্যাশ ধরেছো বলো তো? অ্যাপস, অ্যাপস থেকে আনিয়েছি। বাহ, ভেরি গুড বাবা, তুমি কিন্তু খুব টেক ফ্রেন্ডলি হয়ে উঠছো। এই যে কি সুন্দর, তুমি পার্কে যে হাঁটার নামে ইন্টারনেট খরচ করে অ্যাপস নামিয়ে রেজিস্ট্রেশন করে হোমমেড খাবার অর্ডার করা শিখে গিয়েছো, চমৎকার। দাও তো আমাকে, দাও তুমি আমাকে অ্যাপসটা দাও, আমিও নামিয়ে ফেলি। বাব্বাটা এখন থেকে আমরা সবসময় এই হেলদি খাবার খাবো, সুগার ফ্রি খাবার খাবো। তোরা নামাতে হবে কেন? তোর যখন লাগবে আমি আমাকে বলিস, আমি আলটিমেটলি তো তুমি যা খাও আমাকে তাই খেতে হবে, আমি তোর বাইরে কিছু খেতে পারি না। দাও 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 দাও। না, আমার ফোন দিয়ে কি করবি তুই? তুমি তোমার কোনো বান্ধবীর বাসায় গিয়েছিলে? এই যে জোরে মাথাটা ঝাঁকাচ্ছ না, এই মাথা ঝাঁকানো আমি চিনি, খুব ভালো করে চিনি আমি। তার মানে গিয়েছিলে হাসিব, হাসিবের বাসায় গিয়েছিলাম। হাসিবের বউ কত সুন্দর রান্না করে তুই তো জানিস, ওই ওখানে একটু খেলাম আর তোর জন্য নিয়ে আসলাম। বাবা, তুমি না এত সুইট জানো, তুমি আমাকে প্রথমে বললে কিন্তু হতো, শুধু শুধু এতগুলো মিথ্যা কথা বললাম। যাও দাও, ভালো বুঝতো, এটা ফেলে দিয়ে মানে ফেলে দিবি মানে কি? কেন ফেলবি? না না, বাসি না, তিন দিনে বাসি খাবার, খেলে পেট খাবার। কে বলেছে বাসি? এটা এই যে গরম আছে এখনো। হাসিব আঙ্কেল আন্টিকে নিয়ে গত তিন দিন ধরে ব্যাংককে ট্রিটমেন্ট দিচ্ছো। আচ্ছা তুই আমাকে এভাবে যেটা করছিস কেন? মানে এটা তো ভালো দেখায় না, আমি তোর বাবা, বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? বাবার সাথে কি এইভাবে কথা বলে নাকি? এত জেরা করলে ভালো লাগে না, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। বাবারা যখন বিপথে চলে যায় তখন সন্তানদেরকে তো বাবাকে রাস্তায় নিয়ে আসতে হয়, তাই না? দাও। কেন দাও? মানে দুজনে খাবো। দুজনে পরে খাবে, আগে দাও খেয়ে দেখি আদৌ এটা সুগার ফ্রি কিনা। চলে, এটাই শেষ, এরপর আর কখনো যেন তোমাকে এরকম রাস্তাঘাট থেকে খাবার নিয়ে আসতে দেখে না, ঠিক আছে? হ্যাঁ, দেখ যাও, ফ্রেশ হো, ফ্রেশ হয়ে পেপার পড়তে বসো। Do you love me? Yes, I do. Then you can't love halwa. I hate হালুয়া। কোনদিন হালুয়া তুমি রান্ধতেও পারবে না, খাইতেও পারবে না, দেখতেও পারবে না। তোমার মাথায় যদি হালুয়ার কোনো রেসিপি থাকে মুছে ফেলো, ডিলিট করে দাও। তুমি আমার বড় ভাই, আগে বড় ভাইয়ের বিয়ে হবে, তারপর ছোট ভাইয়ের বিয়ে হবে, এখন কি তুমি কি আরেকটা বিয়ে করতে চাও নাকি? হ্যাঁ, আপনি অনেক সুন্দর, আপনার আপনার স্কিন টোনটাই তো কত সুন্দর, আর আপনার হাসিটা সত্যি খুব চমৎকার। ফাজলামো হচ্ছে না? না, ফাজলামো করবো কেন? কি নাম তোমার? শিবলি চৌধুরী। বাবার নাম? বাবলু চৌধুরী। হাত পোড়ানোর দরকারটা কি আর এত তরকারি পোড়ানোর দরকারটা কি? ঘরে বউ নিয়ে এলেই হয়। আসলে সেটাই ভাবছিলাম। মেয়ে দেখেছেন? হ্যাঁ, মেয়ে দেখেছি,